হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও এনেছি, ডেলি ব্লগ নয়। তো ডেলি ব্লগের থেকে আলাদা কিছু করার ট্রাই করলাম, আর এইটা এখন অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই জন্য হলে আমিও এটা ট্রাই করা যাক। যদি তোমাদের ভালো লাগে তো এরকম ভিডিও আমি আরও করব। তো সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। তো তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী নিয়ে ভিডিওটা করব। তো ও 25শে ডিসেম্বর পিকনিকে যাবে, সেটা হচ্ছে আমাদের পাড়ার যত ছেলেরা আছে তারা সবাই মিলে পিকনিকে যাচ্ছে। আর সেই দিনই যাবে, সেই দিন রাত্রিবেলা ব্যাক করবে, কিন্তু আমি ওকে যেতে দেবো না। আমি বলবো যে না, তোমাকে যেতে হবে না, আর যদি যাও তো আমাকে নিয়ে যেতে হবে। তো ওর রিয়াকশন তো অবভিয়াসলি বলবে যে না যাবো, তো জানি, কিন্তু যাই হোক আমার একটু মজাদার হবে। আর এইরকম টাইপসের কথাবার্তা তো আমাদের প্রায় সময় হতে থাকে ডেলি লাইফে, সবার জীবনে, কিন্তু এইগুলো মানে ভিডিও করে মজাদার করে রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করার মজাটাই আলাদা। তো ও এখন গেছে ওয়াশরুমে, আমি এখন তোমাদেরকে পুরোটা বলে দিলাম। তো ও মনে হয় এক্ষুনি চলে আসবে, তো আমি তাদের ক্যামেরাটা সেট করে নিই, ঠিক আছে? কি গো, 25 তারিখে যে পিকনিক হবে তাহলে যেতে হবে না তোমার? কেন, আমি তো বলে দিয়েছি যাবো। সেদিন তো গেলে পিকনিকে, বলছি তো অফিসের পিকনিকে গেলে আবার এটা তো যাবে। আরে এটা তো আমাদের পাড়া দিয়ে মাঠ থেকে যাচ্ছি সবাই, তো যাক না। তাহলে তোমার কি আছে, তোমার জন্য তো বন্ধ হয়ে যাবে না, আর নয়তো আমাদেরকে নিয়ে চলো, আমরাও যাবো। আরে এটা কি, এটা কি সব বউরা যাচ্ছে নাকি? তুমি বলো, আমার কি মন খারাপ হয় না, আমার কি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না? তুমি আমাদেরকে কোথাও নিয়ে যাও, আমাকে বাবাকে কোথাও নিয়ে যাও, এলাকার মধ্যে কোথাও নিয়ে যাও না। না, আমি নাকি এলাকার মধ্যে নিয়ে যাই? এলাকার মধ্যে কোথায় নিয়ে যাও? বাদবাদতলে যাই না, পাততলে। ওটা একটা ঘোড়া, সে তাও তো কিছু কিনতে গেলে যাই। নাকি এমনি এমনি মনে রোজ মনে বাবাতলা নিয়ে ঘুরতে বেড়াচ্ছ? আর এটা একটা পিকনিক আর ঘোরার জায়গা, এক হলো, কোথায় নিয়ে যাচ্ছ? ভিক্টোরিয়া বা ওখানে ভালো না, কোথায় নিয়ে যাও? তাহলে অন্য কোথাও নিয়ে চলো, ইকো পার্ক, ইকো পার্ক কোথাও নিয়ে চলো। শীতকালে তো এত জায়গায় খোলা, নিজেই খালি ঘুরছ। ইকো পার্কে যাবো কোন, খালি তো সবই তো খালি করবো, যাবো চিড়িয়াখানা যাওয়ার কথা বললো, বলে আগের বছরে গেছো, এই বছর যেতে হবে। কত ভিড় হয়েছে দেখছো এই বছর নন্দন? তাহলে ওই লোকগুলো কি পাগল, রোজ প্রত্যেক বছর ভিড়ে কেউ যায় বাচ্চাদেরকে নিয়ে? যাই হোক, তাহলে অন্য কোথাও নিয়ে চলো। তুমি কার কোন জায়গা বলো, ভিক্টোরিয়া ভালো না? আচ্ছা চিড়িয়াখানা, সে নাকি প্রত্যেক বছর যাওয়া যাবে না। আর তাহলে কি বলবো বলো, এইটা হচ্ছে হিটার গাড়ি, হিটার, হ্যাঁ, ইঞ্জিন ইঞ্জিন গাড়ি। কি গো, আমিও যাব। তোর মা কেমন করছে বাইরে না? বলছি যে এটা বগুড়া থেকে যাচ্ছে ধরো, তাহলে তোমাকে যেতে হবে না। বাবা বাবা একটু বেড়ে যাবে বলছে। আরে এটা চুষিস না এত, না তো ওখানে কোথায় ভূতনাথ, সব জায়গায় তো তুমি যাচ্ছ, তোমার কোনটা বাদ আছে? তুমি তো যাও, কি কোথায় আমি ভূতনাথে গেলাম না? অফিস থেকে পিকনিক হলো, আমি গেলাম আমার মাঠের এখানে বলছো যাবে, ঘরে একা একা ওরকম ঘুরতে নিজে নিজের মতো তো ভালোই ঘুরছো ফিরছো মজা করছো। সবাই গেলে তবে তো যাওয়া হবে।
হ্যাঁ, তো সবাই তো যাবে তুমি বললি। আরে সবার বউ ফু গেলে তবে তো যাবে, বইটা পড়া হবে। তো সবার বউ না যাক, আমাদের এখানে এলাকার মধ্যে যত জনের বউ ফু আছে তাদেরকে নিয়ে তুই কাছাকাছি তো কোথাও তুমি ঘুরতে যাও না। কাছাকাছি এখন কোথায় যাবে? এই যে বলছি নেচার পার্কে নাকি তো ছোট পার্ক হয়েছে, জানো? কি রে বলছিস? বাচ্চাদের, হ্যাঁ মিষ্টু বললো, বাচ্চাদের একটা ছোট পার্ক হয়েছে, ওখানে নাকি স্লিপ চড়ার আছে, দোলনা চড়ার আছে, 5 টাকা করে টিকিট, ভেতরে পার্কের ভেতরে। সেই জায়গাটাও নাকি খারাপ, সেখানে গেলে অসুবিধা। তাহলে যাবোটা কোথায় বলো? পুজ বাবা মন মন পাঠিয়ে চলে তাহলে এইটা ধপের কথাগুলো রাখো, এখন যাবে বলে অনেক কিছু বলছো তুমি। পুজ কি যাও বলে, আমি নিয়ে যাই না তোমার? তোমার নিয়ে যাও তুমি, তোমার মারছে আমায়। না না না, আমি তে মিতে 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 মেসি আরে লেগে যাবে ওরকম, এই করো না বলে দিচ্ছি, সেদিনকার আপনি মুখে লেগেছে। আমি তো আপনি তুই কার্টুন দেখ রে, কার্টুন দেখ তুই। ও কার্টুন দেখছে, তুমি আমাকে অমনি করছো কেন? অমনি মারবে কি রে? লাথি মারবি আমার? আচ্ছা ঠিক আছে, দেখে নে এদিকে আমার দিকে। আমি আর তোর মা চলে যাবো ঘুরতে, তোকে নিয়ে যাবো না, ঠিক আছে? তোকে রেখে চলে যাবো ঠাম্মুর কাছে, ঠিক আছে? কি রে কি হয়েছে তোমার বুঝতে পারছি না, গেলে আমি জানি না কি সবাই যাবে তো কি হয়েছে। তো সবাই যাবে, সবাই যাক না, কজন যাচ্ছে টোটাল? ওই তো 30 জন মনে হবে। তাহলে চলো না, বউদেরকে নিয়ে চলো না, আমরাও যাবো। নয় সব বাচ্চারা যারা ব্যান্ড বাজায় ছাড়া, তাহলে তাহলে তোমাকে যেতে হবে না, নয় আমাকেও নিয়ে চলো। ওদের বলি ছোট হাতিতে করে যাওয়া হবে, এই ছোট লরিতে করে, বাস ফাস না। আমি তো যাবো তো বলেছিলাম তাপুদাকে পিকনিকে, তাপুদা এমন ডেটে পিকনিক করছে সেই ডেটে হলো না। কি আছে মানে একটা সেই পার্কের মতো জায়গা, যেরকম আগের বারে চেতে গেছিল 58 গেটস, এরকম আগের বারে না তার আগের বারে সেই হয়েছে 2019 সালে 19 এ। হ্যাঁ আমি গেলে অসুবিধা সেটা বললেই হয়, বা আমাকে আমার কোন রায়ের দরকার নেই, তুমি যেটা বলছো তুমি সেটাই করো। ডাইরেক্ট এসে আমাকে বলছো যে হ্যাঁ আমি যাবো, জিজ্ঞাসাও করলে না যে কি গো যাবো হ্যাঁ কি না। তোমাকে তো বলে রেখেছি একবার, তুমি যদি ভুলে না বলে রেখেছি, সে তো কতদিন আগে বলেছিল আমাকে, তারপরে তার কোনো সেই নিয়ে আর কোনো কথাই হলো না। আমি হঠাৎ এসে বলছি না যাবো, ঠিক আছে চলো। কি ঠিক আছে চলো সো, তা যাবে না তো? আর যাবো না নাকি? তুমি যাবেই,
বলেছি যাবো, আমি যাবো না, যেতে হবে, না গেলে কি করে হবে? আমাকে তো কথা দিয়ে তো কোনোদিনও কথা রাখো না, আর বন্ধুদেরকে কথা দিয়েছি বলে খুব ইয়ে হচ্ছে। তুমি নিজের ফুর্তিটা তো খুব ভালোই বোঝো। কি ফুর্তি? হ্যাঁ, তুমি কি ফুর্তি যাচ্ছ কেন? তুমি বারণ করছি তোমার, মজা হবে, ফুর্তি হবে, তাই জন্য যাচ্ছ। সব বন্ধুরা মিলে যাচ্ছ, চ্যাংড়া ছেলেরা মিলে, বুঝি না? দোকান থেকে আসবে দাও, এইরকম তো শুরু করেছে, সেরকম শুরু করলে আর দেখতে হতো না। কত কিছুই চাইতাম, আমি কিছু চাইছি? আমি তো খালি বলছি তুমি থাকো। 25 তারিখে পর ঠিক হয়ে আছে না? যাবে না তো যাবেই না, যেতে হবে তো যেতে হবে। ঠিক আছে, 31 তারিখে ফিস্ট হবে, তোমার জন্য একটা বিরিয়ানি পার্সেল। আমার দরকার নেই, আমার এমনিতে পেটের প্রবলেম, বিরিয়ানি আমার দরকার নেই। একটা বিরিয়ানি খাবো না? কি হবে একটা বিরিয়ানি খাইলে? খাবে তুমি সেই? না, আমি খাবো, বাবা না, ভাই খাবে, সবার জন্য আনতে হবে। সবার জন্য নিয়ে আসবে? সবার জন্য, সবাই তো খায়। আরে লাগছে রে, এই দেখো আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। তাহলে তোমরা সবাই শুনলে বিরিয়ানি খাবে ও সবাইকে, ঠিক আছে? আমাদের বাড়িতে সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবে, ঠিক আছে? কথা দিলে কিন্তু সবার জন্য নিয়ে আসবে, আর সেটা তোমাদেরকে দেখাবো যে ও আনছে কিনা, ঠিক আছে? আর আমার পিঠেতে এমনি মেরেছে বলে বাবা না অনেক মেরেছে, ওর বাবাকে যে এখনো অবধি চালাচ্ছে, ওর কাজ চালাচ্ছে, কার্টুন দেখছে আর পা দিয়ে ওর বাবাকে মেরেই যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, তুমি যাবে ঘুরবে ভালো করে, ঠিক আছে? থ্যাংক ইউ, খুশি হয়ে গেল মোটটা। যাই হোক, তো এই প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা কি করবে গো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাদছে, আমি ইয়ারকে মারছি, কারণ আগে কোনোদিন আমি প্র্যাঙ্ক ভিডিও ছাড়িনি, তো সবাই এত প্র্যাঙ্ক ভিডিও করছে আর এত ট্রেন্ডিংয়ে আছে, তো ভাবলাম আমিও ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমনি হয়। আর একটা সুযোগও পেয়ে গেলাম করার, সেটা হচ্ছে ওরা পিকনিকে যাবে, তো আমাকে নেবেন, আর কয়েকদিন আগেই ও পিকনিক অলরেডি করে এসেছিলো, তাই জন্য ভাবলাম যে না এটাই সুযোগ ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করার, তো করি। তো যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।